মহামান্য আদালত পুলিশ রিপোর্ট থেকে প্রমাণিত হয়েছে আসামি জুম্মন এক দুর্ধর্ষ চোরাচালানি দলের অন্যতম সদস্য স্বর্ণ এবং নানাবিধ মাদকদ্রব্যের চোরাচালান নিয়ে এই দলের কারবার বহু চেষ্টা করেও জুম্মনের মুখ দিয়ে তার দলের হদিসের কোনো কথাই বের করা সম্ভব হয়নি প্রতিবারই জুম্মন একমাত্র নিজেকেই অপরাধী বলে স্বীকার করে নিয়েছে রমজান গুন্ডাকে সে খুন করেছে এ কথাও সে অস্বীকার করেনি এই স্বীকারোক্তির পরিপ্রেক্ষিতে আসামি জুম্মনের চরম শাস্তি হওয়াই উচিত বলে আমি মনে করি আসামি জুম্মন যদি সপক্ষে সাফাই দিতে চায় তবে দিতে পারে মহামান্য আদালত মামলার প্রথম থেকেই সপক্ষে আমি সাফাই দেইনি কারণ আমি আমার পাপ জীবন থেকে মুক্তি পেতে চাই মৃত্যুদণ্ডের মাধ্যমে কিন্তু আজ শেষ বিচারের দিনে আমি শুধু একটা কথাই মহামান্য আদালতকে জানিয়ে যেতে চাই রমজানকে আমি খুন করেছি বলে যে স্বীকারোক্তি করেছি তাই জন্য যে পুলিশের কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করার কোনো সাক্ষী আমার নেই আর আর মহামান্য আদালতের কাছে আমার শেষ অনুরোধ সমাজের দুস্থ গরিব সন্তানেরা যাতে আমার মতো দারিদ্রের চাপে পড়ে অপরাধী রূপে গড়ে উঠতে না পারে তার জন্য সরকার যেন সজাগ থাকেন নইলে একজন মনকে ফাঁসিতে ঝুলিয়ে কোনো লাভ হবে না আবার শত শত জুম্মন জন্ম নেবে মহামান্য আদালত আমার আর বলার কিছুই নেই অর্ডার অর্ডার সমস্ত প্রমাণাদি ও পুলিশ রিপোর্টের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মতে আমি আসামি জুম্মনকে ফাঁসির হুকুম দিলাম খাবার আমি খাবারের কথাই ভাবছিলাম জেলা সাহেব নায়েব মরার আগে পেট ভরে খেয়ে নি এই খাবারের জন্যই আজ আমি ফাঁসির আসামি আর এই খাবারের জন্যই আপনি জেলের চাকরি করছেন দুনিয়ার সবচেয়ে বড় বস্তু এই খাবার কি বলেন জেলা সাহেব তা ঠিকই বলেছ ওপরে নিয়ে যাব কি জানি ওখানে যদি খেতে না পাই ও ওপরে যে খোদাকে একটা কথাই বলবো জেলার সাহেব কি কথা বলবো খোদা যদি তুমি মানুষ সৃষ্টি করো তবে তাকে পেট দিও না আর যদি পেট দাও তাকে ক্ষুধা দিও না যদি ক্ষুধাই দাও তবে তার জন্য দুবেলা পেট ভরে খাবারের বন্দোবস্ত করে দিও নইলে মানুষ সৃষ্টি করার তোমার কোনো অধিকার নেই তোবা তোবা খোদা সম্পর্কে সব কথা উচ্চারণ করো না জুম্মান একটু পরে তোমার ফাঁসি হবে আমি প্রস্তুত জন্য বিরাট তবে একটা জিনিসের কম সেটা কি আমাকে উপরে পাঠাবার জন্য পুষ্পাকরাত আশিকাষ্টের সামনে দাঁড়িয়ে তুমি ঠাট্টামস্করা করছো তোমার মৃত্যু ভয় নেই আমার নাম জুম্মান আমার জন্ম জুম্মাবার দিন মানে শুক্রবার
পুলিশে ধরা পড়েছে শুক্রবার, ফাঁসির হুকুমও হয়েছে শুক্রবার, কিন্তু আজ বুধবার, শুক্রবার নয়, তাই আজ আমার মৃত্যু হতেই পারে না। তুমি ভাবছ ফাঁসির দড়ি থেকে তুমি বেঁচে যাবে? দেশ সাহেব, পৃথিবীতে এমন কোন ফাঁস তৈরি হয়নি যা আমার গলায় ফিট হতে পারে। জল্লাদ, এটা পড়িয়ে কি হবে? ওই দেখো আমার পুষ্পক রথ এসে গেছে। জন্মে জুম্মে, আজ থেকে জুম্মালের নতুন জীবন শুরু হলো। আচ্ছা, আপনি বুঝি আমার জন্য অপেক্ষা করছেন? পর্দার আড়ালে থেকে আর লাভ কি? আসুন, আপনার পর্দা আমি সরিয়ে দিই। কিন্তু ভয় হচ্ছে তোমার আর আমার মাঝে না আবার কেউ এসে পড়ে। আপনি মনে হচ্ছে আপনার খুব খিদে পেয়েছে। জি, তা পেয়েছে বই, তাহলে আসুন শুরু করা যাক। বিসমিল্লাহ। ওখানে বাড়ি বুঝি? হ্যাঁ। কি নাম আপনার? যাবে আপনার তা আছে বই কি? একটা নাম, নামে কি বা আসে যায়? এই দেখুন না, কারোর নাম রাখা হয় সূর্যকুমার, কিন্তু সারা জীবন আধারেই ঢাকা থাকে, আলোর মুহুকার দেখে না। আমার মনে হচ্ছে তা কোথায় যাবেন? জানি না, যেদিকে ভাগ্য নিয়ে যায়। আপনার কথাগুলো কেমন হেয়ালি, আপনি পুলিশের লোক নাকি? খেতে বসেছি অথচ পানির কথা খেয়ালি নেই। ভয় পেও না, তুমি যদি চাও তাহলে আমি চলতি ট্রেন থেকে নেমে যেতে পারি, তোমাকে আমি যেতে দিতে পারি না। নিশ্চয়ই তুমি কোনো জেল পালানো খুনি আসামি। চেন টানার চেষ্টা করো না, এই মাত্র তোমার নুন খেয়েছি, নেমোখানি করতে আমাকে বাধ্য করো না। তোমার মতো খুনি আসামিকে ধরিয়ে দেওয়া আমার কর্তব্য। Hey!
আসসালামু আলাইকুম। এই তোমার বাবা কোথায়? বাজারে গেছে। তুমি এগুলো কেটে দিতে পারবে? লোহার ছেলে তার আরে ও কিছু না, কড়ি কড়ি হাত কড়ি। আরে ওই একই কথা, এসো দেখি তুমি কেমন লোহারের ছেলে, এসো। শাবাশ লোহারের বেটা, লোহার ঠিকই। এই চলি শালা। চুম্মান মরতে পারে না, ও আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ঠিক আছে, পালিয়ে যাবে কোথায়? চুম্মানকে খুঁজে বের করবই। সাপের গর্তে লুকিয়ে থাকলেও ওকে আমি খুঁজে বের করবই। আপনারা দেখছেন পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র মানুষানো, যে জন পাপনা করেছে যে পাপি নহে, যে জন পাপনা করেছে যে পাপি নহে। কেউ বা হয় চতুর চালা, কেউ বা সিধা সাদা, হয় চতুর চালা কেউ বা সিধা সাদা। সবাই আমরা পাপিরে ভাই, বলতে নাই তো বাধা। ও কেউ মেনে গেছে রে কেউ, রেগে গেছে রে কেউ, ধরা পড়েছে কেউ পালিয়ে গেছে। শোনো ভাইরা কথা শোনো, এমন একজন মনো, যে জন পাপ না করেছে যে পাপি নহে, যে জন পাপ না করেছে যে পাপি নহে। পাপিনীর শাস্তি দেব আজ আমরা সব মিলে, পাপিনীর শাস্তি দেব আজ আমরা সব মিলে। তবে পয়লা পাথর সে জন মারুক, যে জন পাপি নহে। ওরে আগে নিজের মন সাফ করো রে, পরে করতে এসো রে ভাই অন্যের বিচার। শোনো ভাইরা কথা শোনো, এমন একজন মানুষ আনো, যে জন পাপ না করেছে যে পাপি নহে, যে জন পাপ না করেছে যে পাপি নহে, যে জন পাপ না করে যে পাপি নহে,
যে জন পাপ না করেছে, যে পাপি নহে, যে জন পাপ না করেছে, যে পাপি। এ নিশ্চয়ই কোন হিরো টিরোর কাপড় হবে। শাবাশ। ছিলাম তখন আমার কাছে কেউ পয়সা যেতে সাহস পেত না। আমার নাম হাওলদার জব্বর আলী। বহুত করবি তা তোমাকে দেখে মনে হচ্ছে ধোবা বাড়ির কড়াই স্ত্রী। এই হাওলদার, তোমার নাম জব্বর আলী? বহুত কড়া আদমি না? আমার নাম জানো? কি নাম? বিজলি বিজলি। আমার সাথে রং দেখালে কারেন্ট লাগবে, কারেন্ট লেগে যাবে কিন্তু। আচ্ছা আচ্ছা, কত পয়সা? চারানো কম এক টাকা। পারোয়ানা? এক গ্লাস ভেজাল দুধের দাম পারোয়ানা? গলা কাটতে চাচ্ছ? আরে শালা, এখন তো এক গ্লাস দুধ পারোয়ানাতে মিলছে বুঝলি, কিন্তু দুদিন পর এক গ্লাস পানির দাম হবে বারো আনা। পয়সা ফেল। চার আনা রে। ও হ্যাঁ, দুটো কলা খেলি যে, দুটোর দাম চার আনা, এক পয়সা মিলবে না। যাবার 420 নম্বর। এই দোকানের নম্বর নোট করো, এই ছুরির নম্বর নোট করো, এর বাবার নম্বর নোট করো, এর দাদার নম্বর নোট করো। আমি রিপোর্ট করব এই ছুরির জিনিসে ভেজাল মিশায়, কলাতে ছিলকা মিশায়, চায়ে পাত্তি মিশায়, দুধে মালাই মিশায়, গোস্তে আলু মিশায়। আমার নাম হাওলদার জব্বর আলী, বহুত করা আদমি। আমার সঙ্গে চলো কি? আমি আমি ওকে জেলে খাব। চলো। আরে যা যা, হাতি ঘোড়া গেল তাল, ভেড়া বলে কত জল। আমি তো সোয়াবিন খাওয়াচ্ছি, অন্য হোটেলে গ্রিস খাওয়ায় গ্রিস। আর তাছাড়া এতে খদ্দের উপকারও হয়, ভেজাল খেয়ে খেয়ে অভ্যেস হয়ে গেছে তো।
আসল মাল পেটে সইবে না। এই এই শালা কথা কানে গেছে? খবরদার এই দিনে হাত দিবি না। এই দিলে দুই চার ফুটা উপর থেকে ছিটিয়ে দিবি, এক দিনে দুই বছর চলবে। হ্যাঁ বুঝলি? আমার নাম বিজলি। হ্যাঁ রুটি চুরি করে দেখা পাসনি শালা? চুরি? আমি তো দেখছিলাম রুটিগুলো ভালো করে শেখা হয়েছে কিনা। দেখ শালা, বিজলির চোখকে ফাঁকি দেয় এমন কোন বাপের বেটা এখনো পয়দা হয়নি। হ্যাঁ শোন, আমার সুটকেসে কিছু কাপড় আছে, ওগুলো বন্ধ রেখে কিছু খাবার দে না। নিশ্চয় চুরির মাল, ওগুলো রেখে শালা ফ্যাশনে পড়বো। এই নে একটা রুটি দিলাম তোকে, আর একটা দিলাম কুত্তাকে। আমাকে দেখছিস? আমি মেয়ে মানুষ, দুনিয়াতে আমার কেউ নেই, অথচ টুকটাক কিছু না কিছু করে পেট চালিয়ে নিচ্ছি। আমি মেয়ে মানুষ হয়ে কাজ করে খাই, আর তুই হাট্টা গাট্টা জোয়ান হয়ে কিচ্ছু করে খেতে পারিস না। খেল নাই কুত্তা, বাঘা না। ভালো কথা বললাম তো রাগ দেখিয়ে চলে গেল, বয়ে গেছে আমার। আমি মেয়ে মানুষের কাজ করে খাই, আর তুই হাট্টা গাট্টা জোয়ান হয়ে কিচ্ছু করে খেতে পারিস না। আমার আমার বন্দুক, আমার এই দিন আপনার কে তুমি? আমি আমি আজ এসেছি। কোথা থেকে এসেছো? শহর থেকে। ও, তুমি আমার জাবেদের বন্ধু শাহেদ? জি আমি শাহেদ। দেখো তো কাণ্ড, জিমির ভোগা শুনে আমি তো মনে করলাম চোর টোর হবে, তা চুপ মেরেছিলে কেন বাবা? কুকুরটাও এমন আপন পর চেনে না। চলো চলো ভেতরে চলো। বন্ধু সাহেব, জিমির ভোগা শুনে আমি তো চোর মনে করে বন্দুক নিয়ে বেরিয়েছিলাম, কারো কপালে তো আর চোর বলে লেখা নেই। লেখা থাকলেও তা পড়ার ক্ষমতা খোদা আমাদের কেড়ে নিয়েছে। ও আপনি? হ্যাঁ বাবা, বসন্ত রোগে আমাদের দুজনেরই চোখের আলো নিভে গেছে। আমাদের যাবে দিল না যে, ওর রাঙামাটিতে একটু কাজ আছে, দু চার দিনের মধ্যে ফিরবে। ও তা চলো বাবা, খাবে চলো। খাবার আর দরকার নেই, খেয়ে এসেছি।
তা কি হয়? চলো আমাদের সঙ্গে অল্প করে খেয়ে। আপনি কিচ্ছু ভাববেন না স্যার, চুম্মন যখন বেঁচে আছে তাকে ধরা পড়তেই হবে। এখানে এসে মনের মতো ঘুমাচ্ছিস? শালা, এটা কি তোর বাপের ঘর? আরে ভাই শোন তো, চোর চোর কোথাকে, তোর মতলব কি আমি বুঝি না? বেরো বেরো এখান থেকে। চোপ, বেশি প্যাট প্যাট করিস না। দেখ শালা, চোখ রাঙিয়ে কথা বলিস না, চোখ দুটো টেনে বের করে হাতের মধ্যে রেখে দেব। ছেমরি, বেশি মেজাজ করবি তো এমন একটা থাপ্পড় মারব যে তোর ওই পেঁচা মুখে ডিজাইন পাল্টে দেব। কি কি বললি তুই? আজ তোর একদিন কি আমার একদিন? হ্যাঁ কি হয়েছে, তোর আবার কি হাঙ্গামা বাঁধিয়েছিস? ও আমাকে চোর মনে করেছে বাবা। আজই শহর থেকে এসেছে মা, জাভেদের বন্ধুর নাম করে চোর বদমাশ যদি ঘরে রাখতে চাও তো রাখো, পরে কোনো হাঙ্গামা হলে আমাকে কিছু বলতে পারবে না। হ্যাঁ তুই তো উল্টো বুঝিস, ঝগড়া না করলে বুঝি ভাত হজম হয় না? কি জানি বাবা, তোমাদের যা মর্জি তাই করো, আমি চললাম। তুমি কিছু মনে করো না বাবা, বিজলি মেয়েটার মেজাজটা বড় কড়া কিন্তু মনটা ওর খুব সাদা। রাতে কি খাবার আনবো চাচি? যা তোর ইচ্ছে। হ্যাঁ শোন, খাবার বেশি আনিস মা। আরে জাভেদ না আসা পর্যন্ত তোকে এই কটা দিন বাকি চালাতে হবে মা, ও এলেই শোধ করে দেব। আমি তোমাকে পয়সার কথা বলেছি কখনো? জাভেদ ফিরতে কেন দেরি করছে কিছু বুঝতে পারছি না। ওই হে সব কোথায়? এই যে ভূতের জাত ভাইরা, আজ দলিলে তোমাকে সই করতেই হবে, আর আমি দেরি করতে পারবো না। আমি তো তোমাকে বারবার বলেছি সদাগর, বাড়ি আমি বেচবো না। কিন্তু ওটা আমাকে কিনতেই হবে, হোটেল শুরু করতে হবে, নইলে আমার পার্টনার বিগড়ে যাবে। নাও সই করো। না সই করবো না, তুমি আমাকে জোর করে সই করাতে চাও নাকি? ইমান আলী সওদাগরকে তুমি চেনো না, দেখছো না সঙ্গে আমার পোষা কুত্তাগুলো রয়েছে, জোর করে সই করাবো আর ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। এমন কোন পাপের বেটা আজ পর্যন্ত পয়দা হয়নি যে আমি থাকতে এদের এ বাড়ি থেকে তাড়াবে। এই ছোকরা কে তুমি? আমি দুঃখী মা বাবার সন্তান, নিরাশ্রয় বোনের ভাই, মজলুমের দোস্ত, জালিমের দুশ্মন। কোন পরিচয়টা তোমার পছন্দ? শেষেরটাই পছন্দ, কারণ দুশ্মনের দাঁত ভাঙার কায়দা আমার জানা আছে। সদাগরের বাস থেকে খাইয়ে পুরো তলিটা খাইয়ে দেবে। দাঁড়া
যদি আবার এই দলিল নিয়ে এখানে আসিস তাহলে আবার খাইয়ে দেব, মানে মানে কেটে পর। যা যা যা। আরে তুই চল। আরে আমার টুপি। আজকের এই অপমানের শোধ কালই নেব, এটা কত বড় হারাম জাদা দেখে নেব। এই সদাগর, ভদ্রলোকের বাড়িতে এসেছিলে ভদ্রলোকের মতো চলে যাও, গালাগালি দিও না। ঠিক আছে যাচ্ছি, আবার আসবো। এই ঠিক আছে, আসতে চাইলে এসো। কিন্তু বাপ দাদার প্রাণটা হাতের মুঠোয় করে নিয়ে এসো সদাগর। আরে চল। আবে শালা, খুব তো বাহাদুরি দেখালি। ওই শয়তানটা যখন আবার বদলা নিতে আসবে তার আগে পালিয়ে যাবি না তো? পালিয়ে বেড়ানোই আমার কাজ, কিন্তু ওই হারামজাদাকে শিক্ষা দেওয়ার জন্য এই বাড়ি ছেড়ে আমি যাব না, বুঝলি? শাবাশ। হ্যাঁ, এই কথার উপর নে একটা বিড়ি ধরা। তুই মেয়ে মানুষে বিড়ি খাস, তুই লজ্জা পায় না? আর তুই মারা ধরে বিড়ি খাস না, তোর লজ্জা পায় না? পায়, কিন্তু পালিয়ে যায়। শালা, নিশ্চয়ই আপনার সেই হারিয়ে যাওয়া মেয়ে। এই মেয়েটির হাতে দুটো জরুলের দাগ আছে সদাগর। জরুলের দাগ আছে, দেখি দেখি। এই যে আমারই মেয়ে, আইমা বুকে। এই হারামজাদা, ঠকবাজিরা জায়গা পাসনি? এই এদের ঘাড় ধরে বের করবে। চল চল হারামজাদা। যত সব ঠকবাজির দল পুরস্কারের লোভে কার না কার মেয়ে নকল জরুল বানিয়ে এনেছে। 12 বছর ধরে হারিয়ে যাওয়া মেয়েটাকে খুঁজেছি কিন্তু কোনো হদিসই পেলাম না। তাওবাতিল্লা করে কালো বাজারি সুদ খাওয়া মদ খাওয়া সব ছেড়ে খোদা তালার নাম করো, পীর মুর্শিদের দরকে মান্নত করো। পীর মুর্শিদের নাম মুখে এনো না। জিন্দা পীরের মেলায় গিয়েছিলাম মেয়ের জন্য তোয়া চাইতে, কিন্তু কি দিল আমায়? আমার কলিজের টুকরো মেলায় হারিয়ে গেল। মেয়ের শোক সামলাবার জন্য মদ ধরলাম, আর সঙ্গে সঙ্গে যত সব বদ কাজ। হ্যালো, ও পার্টনার। পার্টনার হবার অধিকার তুমি এখনো পাওনি মানালি। হোটেল করার ব্যবস্থা করো, তবে তো পার্টনার হবে। হোটেলের জন্য বাড়ি কেনার কি হলো? হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে সব। 2-4 দিনের মধ্যেই আমি আসছি, বাড়ির ব্যবস্থা না হলে তোমার বাড়িটাকেই আমি হোটেল করব। তার দরকার হবে না, বাড়ি হয়ে যাবে। রিমেম্বার ইট। ওকে বস। এই এই বেটা পোষা কুত্তারা, সব হারামখোর, আজ এখনই ওই অন্ধবুড়ো বাড়ির ব্যবস্থা করতে হবে। তার আগে ওই বুড়োর ছেলের শয়তান বন্ধুটার হাড় পাঁজরা ভেঙে তাড়িয়ে দেয়। যা, আমি এখনই যাচ্ছি সদাগর। দাঁড়া, তোরা না, তোরা থাক, তোরা যা। আমি নিশ্চয়ই ভুল করিতেছি না জানা আপনি? ইহা নিশ্চয়ই জাবেদের বাড়ি। নিশ্চয়ই? আপনার পরিচয়? আদমের নাম শাহেদ, জাবেদের পরম বন্ধু। ওহো, জাবেদ কোথায়? নিশ্চয়ই জাবেদ অন্দরে আছে। জাবেদ, জাবেদ কোথায় যাইতেছেন? নিশ্চয়ই জাবেদ অন্দরে নাই, সে এখনো ঢাকা হতে ফেরেনি। ফেরে নাই? ইহার কারণ সে নিশ্চয়ই মিথ্যা বলেনি। সে যে অতি সত্বর বাড়ি ফিরিতেছে, কয়েকদিন পূর্বের কথা, অথচ আমি পৌঁছাইয়া গেলাম আর সে আসিল না। ঘটনা কেমন জটিল মনে হইতেছে। ঘটনা নিশ্চয় জটিল হইতে জটিলতর আকার ধারণ করিতেছে বটে। আচ্ছা, জাবেদের মাতা পিতা কোথায়? উহাদের দেখিতেছি না তো। কিরূপে দেখিতে পাইবেন? উহারা গৃহে নাই, ভ্রমণ করিতে গিয়াছেন। আমাকে বিশ্রামের স্থান দেখাইয়া দিন। আচ্ছা, আমি পথশ্রান্ত ক্লান্ত।
আচ্ছা চলো আসো। ওহো, নিশ্চয়ই আমি একটা গর্দ বুদ্ধির অধিকারী। আপনার সহিত কত আলাপ হইল, নিশ্চয়ই আপনার পরিচয় জিজ্ঞাসা করা আমার অবশ্য কর্তব্য ছিল। আমার পরিচয় শুনিয়া কি হইবে? শুনিলে নিশ্চয়ই আপনি চমকাইয়া যাইবেন। মানে আমার নাম সাহেব। সাহেব জাবেদের ছোটবেলার বন্ধু আমি। অতি উত্তম, অতি উত্তম। আপনি আমার পরম মিত্র, ইহা একটি অপূর্ব যোগাযোগ। যোগ নিশ্চয়ই এবার বিয়োগে পরিণত হইবে। আপনি আসিলেন আর আমি চললাম। কোথায় যাইতেছেন? শিশুকালের বন্ধুর সহিত দেখা না করিয়াই চলিয়া যাইবেন? নিশ্চয়ই ইহা ঠিক হইবে না। নিশ্চয়ই আমাকে যাইতে হইবে, আর শাহেদ একজন থাকিলেই হইল। আচ্ছা চলি, সালাম। নিশ্চয়ই জাবেদের মাতা পিতা আসিয়াছে। আপনারা দেখছেন পূর্ণদৈর্ঘ্য বাংলা। তুমি কে? জাবেদের বন্ধু? নিশ্চয়ই নিশ্চয়ই আমি জাবেদের পরম মিত্র। মনু, তুই ফাইটিং মাস্টার তাই না? তোমরা বুঝতে পারো আমি বুঝতে পারতে চাই না। বন্ধুর সহিত সাক্ষাৎ না করিয়াই চলিয়া যেতেছেন? নিশ্চয়ই যাইব। এইরূপ স্থানে মনুষ্য আসে, যদি কখনো এই স্থানের নাম কোন পুস্তকে পাই সেই মুহূর্তে পুস্তকের সেই পৃষ্ঠাটি নিশ্চয় ছিঁড়া ফেলিব। কোথায় যাইতেছেন? যেখান হইতে আপনি আসিয়াছেন। কিছু ফেলি আসিয়াছেন কি? হ্যাঁ, আমার মানি ব্যাগ ফেলি আসিয়াছি। এই কন্ডাক্টর, বাস থামাও। এই গুন্ডারা নামা আসিয়া পড়ে। এই বাস ভাই, বাস ভাই, গুন্ডারা নামা আসিয়া পড়ে। বাস ভাই, বাস ছাড়ো, বাস ছাড়ো, বাস ছাড়ো ভাই। এই গুন্ডারা নামা আসে। এই
এই চাচা আমার পাঁচশো ওর বাবারে পাঁচশো ভাই পাঁচশো এই জলদি কর তাড়াতাড়ি বস্তা করে ঢেকে দে জলদি কর জলদি কর আরে মিয়া এরা পাবলিক সব পাবলিক এরা পাবলিক ভাই এরা সব জানে যে পাবলিক ভাই এরা পাবলিক ভাই এরা সব জানে যে পাবলিক ভাই আরে ভিতরে কি আরে বাহিরে কি ভিতরে কি বাহিরে কি এদের সবই তো জানা আছে এরা পাবলিক ভাই এরা সব জানে যে পাবলিক ভাই এরা পাবলিক ভাই এরা সব জানে যে পাবলিক ভাই চাইলে এরা মাথায় তুলে নাই চাইলে ফেলে নিচে চাইলে এরা মাথায় তুলে নাই চাইলে ফেলে নিচে নেতা হোক আর অভিনেতা এদের ছাড়া মিছে এদের মন ভেঙো না এদের রাগিও না মন ভাঙালে এদের রাগালে এরা তোমাদের মানবে না এরা পাবলিক ভাই এরা সব জানে যে পাবলিক ভাই এরা পাবলিক ভাই এরা সব জানে যে পাবলিক ভাই লক্ষ টাকা তুমি লুটেছো এরা কিছু বলে নাই লক্ষ টাকা তুমি লুটেছো এরা কিছু বলে নাই এবার ধান চাল লুকালে বলে ভুখারা মুখ খুলেছে এরা ভিক্ষা চায় না এরা কর্জ চায় না ভিক্ষা চায় না কর্জ চায় না চায় যে নিজের হক পাওনা এরা পাবলিক ভাই এরা সব জানে যে পাবলিক ভাই এরা পাবলিক ভাই এরা সব জানে যে পাবলিক ভাই আরে ভিতরে কি আরে বাহিরে কি ভিতরে কি বাহিরে কি এদের সবই তো জানা আছে এরা পাবলিক ভাই এরা সব জানে যে পাবলিক ভাই এরা পাবলিক ভাই এরা সব জানে যে পাবলিক ভাই ঠিক হয়ে যাবে যতদিন পড়াবে কে পড়াবে বললি আমি হ্যাঁ তুই আরে শালা শুয়ে বসে হারাম খাচ্ছি বন্ধুর জন্য এতটুকু কাজ করতে পারবি না এমন আর কি কাজ ছোট ছোট বাচ্চাদের পড়াবি এই তো এই বিজলি শোন আমি অনেক বড় পড়া করেছি রে ছোট বাচ্চাদের পড়া ভুলেই গেছি ও আমার দ্বারা হবে না হবে একশো বার হবে যা কাপড় বদলা যা যা খাবে গেল যা ভুলে গেছি হ্যাঁ আমি জানি না আমি জানি না বাবা আমার ভুলে গেছি দিদি আরে শালা তোকে মাস্টার খুব মানিয়েছে আরে কোন শালা বলবে যে তুই মাস্টার না আরে চল চল বাজার নিয়ে চল এখন স্কুল বসে যাবে আরে চল এসে আমায় কোথায় নিয়ে চলে রে দেখেন না ওরে বাপরে আরে শালা পালাচ্ছিস কেন
এটা কি জেলখানা? না 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 না। তবে আরে বিজলি, জেল থেকে পালানো তো আমার কাছে খুবই সহজ। মানে মানে ছোটবেলায় আমাকে তো ধরে বেঁধে স্কুলে কেউ নিয়ে যায়নি তো, তাই তাই একটু ভয় পাচ্ছি। যা, ওটা বুড়ো হেডমাস্টারের ঘর, সোজা ওখানে চলে যাবি। আমি যাই। আচ্ছা। এই এই শোন শোন শোন, কি 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 স্কুল ছুটির পর সে ব্যাগটার কাছে আসবি। আচ্ছা, আপনি কে স্কুলের হেডমাস্টার? বলি কি বলি, আমাকে কি এই স্কুলের দপ্তরি বলে নাকি? দপ্তরি তা তুমি কে? জি, আমি জাবেদ সাহেবের বদলে পড়াতে এসেছি। ও, নতুন এসেছো, ভালো ভালো, খুব ভালো। তো বদমাস, বেত ছাড়া সোজা থাকে না, এটা নিয়েই ক্লাসে যাও। ও বেতের আর দরকার হবে না, আমি এমনিতেই সোজা করে দেব। আচ্ছা আচ্ছা, ভালো কথা। তোমার সাবজেক্ট ইতিহাস? ইতিহাস? তা এমন ইতিহাসই পড়াবো যে স্কুলের ইতিহাসই পাল্টে দেব আমি। জলদি কর, নতুন মাস্টার আসছে। বাস হয়ে গেছে, সালামি দেওয়ার জন্য রেডি থাক, চল। এসব কি হচ্ছে? নতুন এলে তাই দস্তকে সালামি দিলাম। ও, সালামি হলো? এবার যাও, যা যার সিটে বসো। তোমরা বসছো না কেন? আপনি না বসলে স্যার আমরা বসি কি করে? আজকালকার মিস্ত্রিগুলো বড়ই ঠকবাজ, চেয়ারগুলো যেন থুতু দিয়ে জুড়ে রেখেছে। অন্য চেয়ার এনে দেবো স্যার? না দরকার। আজ আমি নতুন এসেছি, প্রথম দিন বলে আজ আমি তোমাদের পড়াতে চাই না। তাহলে এসো, তোমাদের সঙ্গে পরিচয় করা যাক। কি নাম তোমার? আমার নাম জুম্মন স্যার। কি বললে? জুম্মন? আসল নাম বলো। আজকাল আসল কিছুতেই নেই স্যার, দুধ নকল, ঘি নকল, দই নকল, এমনকি মানুষও নকল হয় স্যার। মানুষও নকল হয় নাকি? এই যেমন আপনি নকল, আসল তো আমাদের জাবেদ স্যারই ছিলেন। তা ঠিকই বলেছো, আজ তোমাদের ছুটি। হোটেলের কাজ সামলে আসতে আসতে দেরি হয়ে গেল, কতক্ষণ হলো এসেছিস? হারিসালা, একটু দেরি হয়ে গেছে তাই মুখ গোমড়া করে বসে আছিস। দেখ আজ আমি কত সেজে গুজে এসেছি। কলম নিয়ে এসেছি। কলম? আমার হাতে নাম লিখে দে, আমার আর তোর। আরে শালা, তোর মনে কি একটু রসকস নেই? আমি কি বলতে চাই তা কি তুই বুঝিস না? না। তুই পুরুষ, আমি মেয়ে, তোর যে কথা বলা উচিত সে কথা কি তুই আমাকে দিয়ে বলাতে চাস?
বিজলি আমি এক জ্বলন্ত আগুন, আমার সঙ্গে খেলিস না নইলে জ্বলে পুরে ছারখার হয়ে যাবি। আমিও বিজলি, আমার চমকানি ঝলকানিও কম না, আগুন আর বিদ্যুতে খুব মিল হবে। দেখলে ঠিক এইভাবে আমি চুম্বন ডাকুকে গ্রেফতার করবো। নামাও, হাত নামাও। আজ থেকে যাকে আমার সন্দেহ হবে তাকে আমি চেক করে নেব। আমার হাত থেকে চুম্বন ডাকু পালিয়ে বাঁচতে পারবে না। আমার নাম জাপারি, আমি বহুত আদমি। আচ্ছা হাওলাদার সাহেব, চুম্বনকে যে তুমি গ্রেফতার করবে তাকে কখনো কি দেখেছো? চিনবে কি করে? সে ব্যবস্থা হয়েছে, কালি শহর থেকে চুম্বন ডাকাতের ফটো সহ পোস্টার ছেপে আসছে, হলে দেয়ালে দেয়ালে লেগে যাবে। তখন আমি কেন, সবাই তাকে চিনে ফেলবে, তখন আমি তাকে অ্যারেস্ট করব। আর চুম্বনকে ধরতে পারলেই আমি হালদার থেকে তারকা হয়ে যাব, তার সাথে 10,000 টাকা। তোমাকে দেখে পালাচ্ছে কেন? সবাই আমাকে সম্মান করে তো। এবার মনে হচ্ছে হাওয়ালদার তুমি শিগগিরই হাওয়ালদার থেকে দারোগা হবে।
বসো। ব্যথা পেলে নাকি? ওঠো 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 ওঠো। হিসাব কিতাব বরাবর। কে বলো? সবাই ইতিহাসের বই খোলো। খুব তো বলেছিলি কালকের ঠেলার নতুন মাস্টার আর আসবে না, দে বাদি 10 টাকা। নে ভাই, হেরে গেলাম। এ মাস্টার নয়, পাপকা পাপ। এ কোন কথা নয়, নো ফিস পাস। দেখি তুমি বলো তো, নবাব সিরাজউদ্দৌলা কে ছিল? বাংলা সে স্বাধীন নবাব ছিলেন। হলো না হলো না। তুমি আলিবর্দিকার নাতি ছিলেন? তুমিও পারলে না। নবাব সিরাজউদ্দৌলা ছিলেন আনোয়ার হোসেন। সিরাজউদ্দৌলা সিনেমা দেখেছি স্যার, সিরাজউদ্দৌলা সিনেমা দেখেছি। বাস 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 বাস। আরে মাস্টার, কি হয়েছে বাদি রেখেছিস? শোন কথা আছে। আরে বিজলি তুই, আরে তুই আবার এখানে কেন? এই যে এই লোকরা আমার বোনের ছেলে, একদম পড়াশোনা করে না, তাই আমার কাছে পাঠিয়ে দিয়েছে। আরে 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 আরে, এটা স্কুল, ছেলেদের সামনে বেরিয়ে টানছিস, ফেল ফেল ফেল। আরে যা, আমার সব জানা আছে, এই ছোকরাগুলো এদিক ওদিক লুকিয়ে বেরিয়ে টানে বেরি। এই যে শোন, এই আমার ভাগ্নেটাকে তোর কাছে পড়তে দিয়ে গেলাম, বেটা বহুত বদমাশ, বদমাশি করলে মেরে মেরে একেবারে সোজা করে। আরে আরে বাবা, আচ্ছা ঠিক আছে, তুই এখন যা, আমি সব ঠিক করে নেব। যা 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 যাও যাও, তুমি বসো। আচ্ছা ছেলেরা, আজ তোমাদের ছুটি, যাও যাও যাও। এই শোনো শোনো, এদিকে এসো। এই এরা একটা করে কোথায়? করি না, হাত করি। আহা, ওই একই কথা হলো। এই আরেকটা কথা বল। আছে কোথাও, খুঁজে দেখতে হবে। এই এটা দে, আরেকটা খুঁজে রাখিস, আমি নিতে আসবো। হ্যাঁ এটাও দেব, ওটাও খুঁজে রাখবো, কিন্তু তার বদলে তুমি কি দেবে? এই বাসিটা নেই। খালি বাসি দিলে হবে না, পরীক্ষায় পাশ করাতে হবে, পড়া না পারলে মারতে পারবে না, গ্যারান্টি দাও তবে। একদম গ্যারান্টি দিলাম। আর শোন আরেকটা খুঁজে রাখিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোন এগুলো কথা কেউ জানে না তো? এখনো কেউ জানে না, তবে ভবিষ্যতে গ্যারান্টি দিতে পারি না। বেটা বহুত বদমাশ। তুমি তো আমার চেয়ে বড় বদমাশ। আরে আমি আর কি বদমাশ, তুই তো আমারও বাপ দেখছিস। এই বাচ্চা, এদিকে আয়, দরবেশের দোয়া নিয়ে যা। আরে দরবেশ বাবা, আমি সাত ঘাটের পানি খাওয়া লোক, আমার কাছে তোমার বুজুর্গি খাটবে না। এই বেরো, এমন বার দোয়া দেব যে তোর সর্বনাশ হয়ে যাবে। দরবেশ বাবা, তুমিও দরবেশ আর আমিও তোমার সাগরে। বাবা বাবা, সর্বহারারা কি সর্বনাশ হবে? তার চেয়ে বরং তুমি অন্য কোন মক্কেল ধরো। হবে হবে, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি
তোর ভাগ্যে অনেক ধন দৌলত দেখি তোর হাত। ও বাবা বাবা দেখো কিন্তু লাভ হবে না। বেশ মোর ছাপড়ে ভাগ্যে বাবা এই তো দেখা যাচ্ছে তোর ভাগ্যে অনেক ধন দৌলত কিন্তু বাচ্চা তুই বড় কঠিন মনের লোক। মন 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 কই মন কই মনের মাঝে প্রেম জাগা নইলে তোর বহুত অমঙ্গল হবে। অমঙ্গল সত্যি বল তোকে কোনো মেয়ে ভালোবাসে? মনে হয় বাসে বাবা। যে তোকে ভালোবাসে তার নাম বিজলি। বিজলি বাবা ঠিকই বলেছো বাবা। বিজলি বিজলি চমকায় কিন্তু মনটা তার অনেক ভালো 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 তুই তাকে বুকে টেনে নে না প্রেম দিয়ে জীবনটা ভরিয়ে দে নইলে ভীষণ অমঙ্গল হবে। হ্যাঁ অমঙ্গল হবে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। আমিও পরিষ্কার দেখছি কিন্তু ওই নাক বোচা বিড়াল চোখ কালো কুচকুচে মেয়েটাকে আমার মোটেই পছন্দ না। ওর সঙ্গে প্রেম করবো কি করে? আরে শালা আমার বুঝি নাক বোচা আমার চোখ বিড়ালের মতো আমার রং কালো কুচকুচে আর তুই বুঝি খুব সুন্দর। সুন্দর না তো কি দেখতো আমার গায়ের রং কত ফর্সা। আরে যা যা 12 বছর সাবান দিয়ে ঘষলেও আমার মতো গায়ে। আপনারা দেখছেন পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র সৌজন্যে প্রেস্টিজ অটো গ্রুপ। Once upon a time অত রূপের গৌরব করিস না রূপ চিরদিন থাকবে না অত রূপের গৌরব করিস না রূপ চিরদিন থাকবে না। রূপের গৌরব করিস না এ রূপ চিরদিন থাকবে না। ও রূপ চলে যাবে এই প্রেম তো মুছে যাবে না প্রিয়া কথা শুনালি হায় রে হায় কি কথা শুনালি হায় রে হায় এ মন যে পাগল হয়ে যাবে অত রূপের গৌরব করিস না এ রূপ চিরদিন থাকবে না। গৌরব করিস না এ রূপ চিরদিন থাকবে না। অত রূপের গৌরব করিস না চিরদিন থাকবে না।
দেশের পুলিশ মরিয়ার খুঁজে বেড়াচ্ছে। হ্যাঁ বিজলি, আমি সেই হতভাগ্য জুম্মান যার জীবনের সামনে অপেক্ষা করছে ফাঁসির দড়ি কিংবা পুলিশের রাইফেলের এক ক্লিপ, যাতে আমার নাম লেখা রয়েছে। আর পেছনে তাড়া করে ফিরছে আইনের লম্বা হাত। আর সে জীবনের সঙ্গে তুই আমাকে প্রেমের মিষ্টি স্বপ্ন দেখিয়ে জড়াতে যা জীবনটা নষ্ট করার ষড়যন্ত্র করেছিস, তুই কি মানুষ? ছোটবেলায় বাবা মা মরেছে, পরিবেশ আমাকে মানুষ হতে দেয়নি বিজলি, তবে আমি হলফ করে বলতে পারি তোর সঙ্গে আমি কোনো ছলনা করিনি, কোনো ধোকা দেইনি। কিন্তু আমি তোকে ধোকা দেব, একটা জঘন্য খুনি ফেরারি আসামিকে ধরিয়ে দেবার জন্য আমি সবাইকে ডেকে ডেকে চেঁচিয়ে চেঁচিয়ে আর দিস নে। কেউ অপরাধীরে জন্মায় না, আমি অপরাধ করতাম না যদি না ছোটবেলায় আমার বাবা মা মারা যেত, যদি না পোড়া পেটে ক্ষুধা লাগত, যদি না এক মুঠো ভাত কেড়ে নেবার নে আমার হাতে চুরি আসতো। আমাকে যদি তুই সহ্য করতে না পারিস তবে আমাকে চলে যেতে দে। চলে যেতে দেব? আরে আমি যেতে দিতে চাইলেও আমার মন তোকে যেতে দিতে পারে না। তোর যদি মন বলে কিছু থাকত তবে তুই এই কথা বলতে পারতিস না। বিজলি বিজলি, আমি তোকে বারবার বলেছি আমি এক আগুন, আমার সঙ্গে খেলিস না নইলে জলে ছারখার হয়ে যাবি। বিজলি আমি এখনো বলছি আমাকে চলে যেতে দে, নইলে আমাকে ধরিয়ে দে। ট্রেনের কামরায় ফেরারি খুনি আসামি জুম্মন ডাকাতের সঙ্গে আপনার ছেলের কোনো অজ্ঞাত কারণে মারামারি ধস্তাধস্তি শুরু হয়। জুম্মন ডাকাত তাকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয়। বহু খোঁজ করা সত্ত্বেও তার লাশ খুঁজে পাওয়া যায়নি। যাই হোক, জানা গেছে সেই অঞ্চলেই গা ঢাকা দিয়ে আছে। সে যেখানেই থাক তাকে আমরা খুঁজে বের করবই এবং ফাঁসিতে ঝোলাবো। এইভাবে হাসি মুখে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে ক্ষুদিরাম গেয়েছিল, একবার বিদায় দে মা ঘুরে, ভুলে গেছি, একবার বিদায় দে মা ঘুরে আগতবাসী। এই তুমি এসো গাও। একবার বিদায় দাও মা ঘুরে আসি, বলো না, এমন মরার মতন অ্যাক্টিং করলে চলবে না। ক্ষুদিরামের মতো মুখে হাসি বুকে বল। ওই হে মাস্টার, রিহার্সাল কি হলো? আরে ইন্সপেক্টর সাহেব, আজকাল কি আর নাটক হয়? আরে আরে মাস্টার তো নিচে চলে গেল। কই হে মাস্টার, ইন্সপেক্টর সাহেব এসছেন, তোমার সঙ্গে কিছু কথা আছে। আরে হেডমাস্টার সাহেব, ওই দিক দিয়ে মেকআপ রুমে আসুন, এদিক দিয়ে ওঠা যাবে না। চলুন ইন্সপেক্টর সাহেব, মেকআপ রুমেই যাওয়া যাক।
আরে হেডমাস্টার সাহেব, দরজা কি বাইরে থেকে বন্ধ? কই না তো, ভেতর থেকে খোলা যাচ্ছে না, জোরে টান দিন। হেডমাস্টার সাহেব, ছেলেদের নাটকে জেলেদের পাঠ করছি তো, তাই তাই বলো। এই যে ইন্সপেক্টর সাহেব, জাবেদের বাবার কাছ থেকে এসছেন, তোমাকে কিছু জিজ্ঞাসাবাদ করতে চান। জিজ্ঞাসাবাদ? কি ব্যাপারে ইন্সপেক্টর? আপনার বন্ধু জাবেদকে ঢাকা থেকে ফেরার পথে জুম্মন ডাকাত খুন করে ট্রেন থেকে ফেলে দেয়। আপনি কি বলছেন ইন্সপেক্টর সাহেব? জাবেদ খুন হয়েছে? হ্যাঁ, জাবেদের বাবার কাছ থেকে শুনলাম আপনি তার বন্ধু। জাবেদ সম্পর্কে আপনার কাছ থেকে আমায় আর কিছু জিজ্ঞাসা করবেন না ইন্সপেক্টর সাহেব। জাবেদ মারা গেছে আমার বিশ্বাস হচ্ছে না। ইন্সপেক্টর সাহেব, ওকে এখন আর বেশি কিছু জিজ্ঞেস করে লাভ নেই। দেখছেন না বন্ধুর মৃত্যু সুখে কেমন কাহিল হয়ে পড়েছে। ঠিক আছে, এ ব্যাপারে পরে আপনার সঙ্গে আলোচনা করব। আচ্ছা আচ্ছা, চলুন এখন যাওয়া যাক। শরীরটাকে চাবুক মেরে মেরে ক্ষত বিক্ষত করে দে বিজলি। চাবুক মারব কেন? হ্যাঁ বিজলি, হ্যাঁ মার, যন্ত্রণা দিয়ে যন্ত্রণা দূর করতে হবে বিজলি। যন্ত্রণা? হ্যাঁ, অসহ্য যন্ত্রণা। তুই জানিস না বিজলি আমি কত বড় পাপী। অন্ধ মা বাপের একমাত্র সন্তান জাবেদকে আমি খুন করেছি। আমি পাপি, মহা পাপি বিজলি। আমাকে প্রায়শ্চিত্ত কর, এই নে চাবুকটা নে। যতক্ষণ আমার জ্ঞান থাকবে ততক্ষণ তুই চাবুক চালাতে থাকবি বিজলি। আমি পারবো না, তোকে মারতেই হবে বিজলি। নইলে নইলে আমার মনের যন্ত্রণা বিজলি, আমার মনের যন্ত্রণা আমাকে পাগল করে ফেলবে বিজলি। মার মার বিজলি, মার মার। সহ্য করা যায় না, না বাড়িটা আমি বেচেই দেব, কি হবে আর বাড়ি দিয়ে। আপনি পুলিশ ডিপার্টমেন্টের মান রক্ষা করেছেন। আরে কাকে ধরে এনেছেন?
এতে জুম্মন নয়। হ্যাঁ স্যার, আমি হাওলদার জব্বার খান। ওরা ওরা সব পাগল, তাই আমাকে হাজতে ভরে রেখেছে। ওদেরকে হাজতে ভরে আমাকে বার করুন স্যার। চুপ করা দারোগা সাহেব, একে কেন? পোস্টারে কি এর ছবি ছিল? হ্যাঁ স্যার, ওই তো। বুঝেছি, সবই জুম্মন ডাকাতের কারসাজি। ওকে তাহলে কি করবো স্যার? এই জব্বর আলী পাগলা গারদ থেকে পালিয়ে এসেছে। ও নিজেকে পুলিশের হাওলদার মনে করে। ও আপাতত হাজতেই থাক, পরে ওকে পাগলা গারদে পাঠিয়ে দেবেন। পাগলা গারদ যখন শিয়ালের মৃত্যু ঘনিয়ে আসে তখন তার পোস্টার ছাপা হয়, আমারও ছাপা হয়েছে। আয়শা আয়শা, বিছানাপত্র বাঁধো, কালই আমরা জিয়ারতের জন্য যাত্রা করব। যাত্রা করবেন? একি আপনার হাতে এত টাকা কোথায় পেলেন বাবা? সওদাগরের কাছে বাড়িটা বেচে দিলাম। বেচে দিয়েছেন? কেন কেন আপনি এই কাজ করতে গেলেন বাবা? কি হবে কি হবে এসব ঘর তো দিন, কে ভোগ করবে সব? আমরা তো দুদিনের পথিক বাবা। আমার জাবেদ বলেছিল আমাদের সে বারো আউলিয়ার মাজার জিয়ারত করাবে, কিন্তু খুনি জুম্মন ডাকাত তারই জিয়ারত করিয়ে দিল। আমার কি মনে হয় যেন ওই ওই জুম্মনকে যদি হাতের কাছে পেতাম তাহলে গুলি করে বুকটা ঝাঁঝরা করে দিতাম। জুম্মন, তোর কাছে আমরা কি অপরাধ করেছিলাম, তোর কি ক্ষতি করেছিলাম যে তুই আমাদের বুকের ধনকে এভাবে শেষ করে দিলি? বাবা বাবা, এই নাও বন্দুক, গুলি ভরা আছে। বন্দুক কি হবে বন্দুকে? তোমার সামনে তোমার ছেলের খুনি দাঁড়িয়ে আছে, চালাও গুলি বাবা। কই, কোথায় কোথায়? এই তো বাবা, গুলি করো বাবা, গুলি করে আমাকে মুক্তি দাও বাবা। তুই আমার জাবেদের খুনি? না না না, তুই মিথ্যে বলছিস। বুঝেছি, প্রাণের চেয়ে প্রিয় বন্ধুকে হারাবার শোক সামলাতে পারছিস না, তাই তুই তার কাছে চলে যেতে চাস, তাই সব কথা বলছিস। ওরে, আমার এক ছেলে চলে গেছে, তুই যে আমার আর এক ছেলে, তোকে আমি যেতে দেব না, দেব না, তোকে যেতে দেব না। বাবা, সত্যি তুমি আমাকে নিজের ছেলে মনে করো বাবা? হ্যাঁ রে হ্যাঁ, যেমন আমার জাবেদ ছিল তুইও তেমনি। বাবা, যদি সত্যি তুমি আমাকে ছেলে বলে মনে করো বাবা, তবে যাও এই টাকা ফিরিয়ে দিয়ে এসো। না না, এই বাড়ি বিক্রি হতে পারে না, আমি বিক্রি হতে দেব না। বাবা বাবা, তুমি বিশ্বাস করো বাবা, আমি তোমাদের মাদার জিয়ারত করাবো, হজ করাবো। আমি নাচবো না, যে পাপ কাজ চেয়েছি সে কাজ আমি করবো না। তোকে ছেড়ে দিলে আমার পার্টনারের সামনে নাচবে কে? আমি নাচবো? শোন, শুধু আজ রাতের জন্যই নাচবি, ব্যাস হাজার টাকা দেবো, এক রাতের জন্য এক হাজার টাকা দেবো। আমাকে টাকার লোভ দেখিও না সদাগর, তোমার যদি মেয়ে থাকতো তবে কি তুমি তাকে পাঠতে পাপের পথে ঠেলে দিতে? মেয়ে? আমার মেয়ে? না না, আমার মেয়েটাই নেই। তুই নাচবি কিনা তাই বল, নইলে জোর করে নাচাবো। সওদাগর, তোমার বাহুতে অত শক্তি নেই যে তুমি ওকে জোর করে নাচাবে। তোর এত সাহস
যে আমার বাড়িতে দাঁড়িয়ে এত বড় গলায় কথা বলছিস? সাহস যে আমার কত তা তোমার পোষা কুত্তারা ভালো করে জানে, তুমিও জানো। কিন্তু আজ আমি সাহসের পরিচয় দিতে আসিনি সদাগর, এসেছি তোমার দ্বারে ভিক্ষে চাইতে। ভিক্ষা চাইতে? হ্যাঁ সদাগর, হ্যাঁ। এই 10,000 টাকা ফিরিয়ে নিয়ে বাড়ির দলিলটা তুমি আমায় দিয়ে দাও সদাগর। আচ্ছা, এই মতলবে এসেছে তাহলে? কিন্তু বাঁচা ধন ডাল গলবে না। না না সদাগর, তোমাকে দলিলটা ফিরিয়েই হবে। আমি এক কথা লোক, তুমি যেতে পারো। সদাগর, আমি আজ পর্যন্ত মাথা নত করিনি, কিন্তু আজ আমি তোমার পায়ে মাথা রেখে ভিক্ষে চাইছি সদাগর। থামো ভাইয়া। একি তুই? হ্যাঁ ভাইয়া, ঘটনা চক্রে আবার তোমার সঙ্গে দেখা হলো। সদাগর, তোমার প্রস্তাবে আমি রাজি, আমি শুধু তুমি যদি ভাইয়ের কথায় রাজি হও। হ্যাঁ, এতক্ষণ একটা কাজের কথা বলেছ। না, আমার বোন তুই, আমার স্বার্থ সিদ্ধির জন্য আমি তোকে পাপের পথে যেতে দেবো না। ভালো করে ভেবে দেখো, তোমার বোন যদি আজ রাতে নাচে তবে ওর কাছেই সকালে দলিলটা ফিরিয়ে দেবো। ভাইয়া, একদিন তুমি আমার ইজ্জত বাঁচিয়েছ, আজ তোমার জন্য আমাকে কিছু করতে দাও। বেশ, আমি রাজি সদাগর, আজ রাতে আমার বোন নাচবে। নাচ, আরে নাচ। নাচ আমার ময়না, নাচ আমার ময়না, তুই পয়সা পাবি রে, এমন রসিক জন মোরা আর পাবো না যে। নাচ আমার ময়না, তুই পয়সা পাবি রে, এমন রসিক জন মোরা আর পাবো না যে। ঘুমরু বাজিয়ে নাচ তালে তালে, তবে পাবো মোরা এমন মেহেরবান। নাচ আমার ময়না, নাচ আমার ময়না, তুই পয়সা পাবি রে, এমন রসিক জন মোরা আর পাবো না যে। এমন মধুর রজনী, ওরা সখিন সজনী, এমন মধুর রজনী, ওরা সখিন সজনী, মন যা চাই করে নে, সুযোগ চলে যায় যে। এমন দিওয়ানা পাওয়া যাবে না, পাওয়া যাবে না, পাওয়া যাবে না। নাচ আমার ময়না, নাচ আমার ময়না, তুই পয়সা পাবি রে, এমন রসিক জন মোরা আর পাবো না যে। কত তৃষা ভরা এই পয়সাওয়ালা, কত তৃষা ভরা এই পয়সাওয়ালা, ওর মুখে তুলে দে নেশা ভরা প্যালা। এমন মস্তান আর খুঁজে পাবো না, খুঁজে পাবো না, খুঁজে পাবো না। নাচ আমার ময়না, নাচ
আমার ময়না তুই পয়সা পাবি রে এমন রসিক জন মোরা আর পাবো না যে নাচ আমার ময়না তুই পয়সা পাবি রে এমন রসিক জন মোরা আর পাবো না যে ঘুঙরু বাজিয়ে নাচতে তালে তবে পাবো মোরা এমন মেহেরবা নাচ আমার ময়না নাচ আমার ময়না তুই পয়সা পাবি রে এমন রসিক জন মোরা আর পাবো না যে নাচ আমার ময়না তুই পয়সা পাবি রে চল ময়না না ওকে নিয়ে যেতে পারবে না দেখি দেখি এ তো সত্যিই জন্মদাগ তুমি আমার সেই হারানো মেয়ে নাও তো তোমরা যেও না একটু দাঁড়াও আমার স্ত্রীকে ডেকে আনি দেখি মা দেখি এই দাগ তোমার জন্ম থেকে হ্যাঁ তুমি কার মেয়ে মা বাবা কোথায় আমার কেউ নেই ছোটবেলায় জিন্দাপীরের মেলায় হারিয়ে গিয়েছিলাম দুষ্ট লোকের আমাকে পেয়েছিল বড় হলে নাচনেওয়ালি বানিয়েছে ওরে তুই আমার হারিয়ে যাও মেয়ে হায় মা আমার বুকে আর মা দাঁড়াও সাহেব তুমি আমার হারানো মেয়েকে বেইজ্জতের হাত থেকে বাঁচিয়েছো তোমারই জন্য আমার মেয়েকে আজ খুঁজে পেলাম আমি আমার সব পাপ ধুয়ে ফেলব এই দলিলটা পুড়িয়ে আমার নতুন জীবন শুরু করলাম সাহেব এই 10,000 টাকা আমি তোমায় দিলাম টাকা কিসের টাকা তুমি আমার মেয়ের জন্য অনেক কিছু করেছো তাই বোনকে ফিরিয়ে দেবার দাম নেওয়া যায় না সওদাগার বেশ তো আমি খুশি হয়ে দিলাম দান আমি নেই না 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 বাবা এই টাকা তোমাকে নিতেই হবে নাও বাবা নাও নিয়ে নাও ভাইয়া নিয়ে নাও এ টাকা দিয়ে তোমার মুখ বাবা মাকে পীরের মাঝে জিয়ারত করিও তাতে আমারও পাবে এই চেহারা লোক এদিকে দেখেছ না হুজুর দেখলে থানায় খবর দেবে আচ্ছা হুজুর চলো
শোনো শোনো ভূত না জাবেদ জাবেদ আরে জাবেদ ভাই তুমি না মরে গেছিলে না না মরিনি বেঁচে গেছি জুমন ডাকু আমাকে মেরে ট্রেনের কামরা থেকে ফেলে দিয়েছিল ভাগ্য ভালো নদীতে পড়েছিলাম জেলেরা আমাকে উঠিয়ে নিয়ে যায় দশ বারো দিন পর আমাকে উঠিয়ে নিয়ে যায় দশ বারো দিন পর জ্ঞান ফিল্ডে দেখি একটা পা নেই পা ভালো হওয়ার পরে ফিরে আসছি তারপর আমার মা বাবা কেমন আছে তোমরা তো মাথা যারা তুলতে কত জায়গায় যাবেন চিটাগাং সিলেট আচ্ছা তুমি এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই এই যে দুনিয়া দুনিয়া কিসের লাগি হায় আল্লাহ এত যত্নে গড়াইয়াছেন সাই এই যে দুনিয়া কিসের লাগি হায় আল্লাহ এত যত্নে গড়াইয়াছেন সাই এই যে দুনিয়া বাজি পুতুল রূপে বানায়া মানুষ যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের কি দোষ ছায়া বাজি পুতুল রূপে বানায়া মানুষ যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের কি দোষ যেমনি নাচাও তেমনি নাচি যেমনি নাচাও তেমনি নাচি তুমি খাওয়াইলে আমি খাই আল্লাহ তুমি খাওয়াইলে আমি খাই এই যে দুনিয়া কিসের লাগি আল্লাহ এত যত্নে গড়াইয়াছেন সাই এই যে দুনিয়া বেহেস তুমি দোজক তুমি ভালো মন্দ তুমি ফুল তুমি ফল তুমি তাতে গন্ধ তুমি বেহেস তুমি দোজক তুমি ভালো মন্দ তুমি ফুল তুমি ফল তুমি তাতে গন্ধ আমার মনে এই আনন্দ আমার মনে এই আনন্দ কেবল আল্লাহ তোমার চাই আমি কেবল আল্লাহ তোমার চাই এই যে দুনিয়া কিসের লাগিয়া আল্লাহ এত যত্নে গড়াইয়াছেন সাই এই যে দুনিয়া হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া দংশন করো ওঝা হইয়া ধরো হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া দংশন করো ওঝা হইয়া ধরো তুমি বাঁচাও তুমি মারো তুমি বাঁচাও তুমি মারো কেবল আল্লাহ তোমায় চাই আমি কেবল আল্লাহ তোমায় চাই এই যে দুনিয়া কিসের লাগি হায় আল্লাহ এত যত্নে গড়াইয়াছেন সাই এই যে দুনিয়া কিসের লাগি হায় আল্লাহ এত যত্নে গড়াইয়াছেন সাই
চলবে তা চলবে কেন? পানের সঙ্গে বিষ মিশিয়ে তুমি আমাকে কাহিল করতে চেয়েছিলে। তুমি ভেবেছিলে আমার চোখকে ফাঁকি দিতে পারবে? না, গাড়িতে গিয়ে বসো। না, আমি তোমাদের দলে ফিরে যাব না বলেই গায়ে ঢাকা দিয়েছিলাম। পুলিশের ভয় নয়, লক্ষ্মী ছেলের মতো সুরসুর করে গাড়িতে গিয়ে বসবে কিনা বলো। না, লে যান। সত্যি তুমি আর তোমার পীর মোর্শেদ থেকে থাকো, তবে এই শয়তানদের হাত থেকে রক্ষা করো। তুমি সত্যি আছো, শুকর আলহামদুলিল্লাহ। Thank you.
এই ওষুধগুলো রেগুলারলি খাবেন। বাই দ্য ওয়ে ডক্টর, এই চেহারার লোক যদি কখনো দেখেন তাহলে থানায় খবর দেবেন। এটা জুমন ডাকুর ছবি। জুমন ডাকার? হ্যাঁ, এইমাত্র ওষুধ নিয়ে গেল, এইমাত্র ওষুধ নিয়ে গেল। আচ্ছা, তাহলে ও এখানেই আছে। বিজলি ওষুধগুলো বাবা যাক, বাবা চলে গেছেন, কিন্তু তুমি তুমি ফিরে এসেছো দেখে আমার মনের বোঝাটা হালকা হয়ে গেল। তোমার মনের বোঝা হালকা হয়েছে, আর আমার শরীর থেকেও কিছুটা বোঝা হালকা হয়েছে বন্ধু। ও, তুমি একটা পাহাড়ে এসে যাবে? হ্যাঁ, শুধু একটা পাই গেছে, মরিনি। হয়তো তোমার মতো বন্ধুর সঙ্গে শেষ দেখা হবে বলেই মরিনি। চলো, তোমার সঙ্গে আমার অনেক কথা রয়েছে, চলো। কি দরকার, পরে হবে, এখন বাবার লাশটা দাফন। না, তোমার সঙ্গে আমার কথাগুলো অনেক জরুরি, এখনই আমার সঙ্গে এসো। আমিও তোমাদের সঙ্গে যাব। না বিজলি, আমাদের দুই বন্ধুর কথা হবে নিরালা নিভৃতে, একান্ত গোপনে। এসো বন্ধু। তুমি বেঁচে আছো দেখে আমার মনটা এক অপূর্ব অনুভূতিতে ভরে গেছে। সারা জীবন আমি পাপের বোঝা নিয়ে বেরিয়েছি জাভেদ। আমি জানি তুমি প্রতিশোধ নেয়ার জন্য আমাকে নিয়ে এই নির্জন জায়গায় এসেছো। আমার পাপের সার্থক প্রায়শ্চিত্ত হবে যদি তোমার হাতে আমার মৃত্যু হয়। জাভেদ, জাভেদ, ওঠাও বন্দুক, গুলি করে আমাকে আমার পাপের জীবন থেকে মুক্তি দাও যাবে। শোনো বন্ধু, ওই যে পাহাড়টা দেখছো, ওই পাহাড়ের ওপাশে যেতে পারলেই তুমি এদেশের সীমান্ত পার হয়ে যাবে। তার মানে তুমি আমাকে মানা, প্রতিশোধ নেবে না? না, অবশ্য প্রতিশোধ নেবার উদ্দেশ্যেই আমি বেরিয়েছিলাম। এখানে এসে মার কাছে তোমার সব কথা শুনলাম, তাদের যে উপকার তুমি করেছো তাতে আমার একটা পা কেন, যদি দুটো পাও কেটে যেত তবু আমি প্রতিশোধ নিতাম না। যাও, যত শীঘ্র পারো তুমি সীমান্ত পার হয়ে চলে যাও, যে কোনো মুহূর্তে পুলিশ এসে পড়তে পারে। যদি পুলিশ এসে পড়ে এই বন্দুক দিয়ে তাদের ঠেকিয়ে রাখবো। না না, তোমাকে আমি বেআইনি কাজ করতে দেব না, পুলিশের চোখে অপরাধী হতে দেব না। বন্দুকটা তোকে দাও, কাল লড়ে এসেছি, আজও আমি একা লড়ে যাবো।
Thank you.
তোমার খেলা শেষ। তোমাকে পুলিশে ধরিয়ে দিয়ে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করব। নামো। এসপি সাহেব, আমার জীবনের শনিগ্রহ গ্যাং লিডার হোসেন আলীকে আমি ধরিয়ে দিচ্ছি। ভেরি গুড। জুম্মনকে রাজ সাক্ষী রূপে গণ্য করা হলো, তার জবানবন্দি দেওয়া হোক। বলুন, আমি এই মোকদ্দমায় যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না বা কোনো কিছু গোপন বলিব না বা কোনো কিছু গোপন করিব না। মহামান্য আদালত, শিশুকালে এক মুঠো ভাতের অভাবে আমার মা মারা যাবার পর এই হোসেন আলী আমাকে শিক্ষা দিয়ে একজন পাকা ক্রিমিনাল করে গড়ে তোলে। মহামান্য আদালত, অপরাধ প্রবণতায় আমার মন কোনোদিনই সায় দেয়নি, তাই আমি বহুবার চেষ্টা করেছি এই শয়তানের দল থেকে বেরিয়ে যেতে, কিন্তু এই শয়তান তা হতে দেয়নি। রমজান গুন্ডাকে আমি ইচ্ছাকৃতভাবে খুন করিনি, রমজানই আমাকে খুন করতে চেয়েছিল, তার ছুরি দিয়ে সে নিজেই খুন হয়ে যায়। প্রথম বিচারের সময় ফাঁসির সাজা হওয়া সত্ত্বেও আমি কোনো ডিফেন্স করিনি, কারণ আমি আমার জঘন্য জীবনের প্রতি বিতৃষ্ণ হয়ে গিয়েছিলাম, ফাঁসিতেই মুক্তি খুঁজেছিলাম। কিন্তু এই হোসেন আলী তা হতে দেয়নি, সে ফাঁসির কাঠ গড়া থেকে আমাকে উদ্ধার করে নিয়ে গেল। হেলিকপ্টার অ্যাক্সিডেন্টের পর থেকে আমি আত্মগোপন করে পালিয়ে বেরিয়েছি, শুধু পুলিশের ভয় নয়, এই শয়তান হোসেন আলীর ভয়ও, কারণ আমি আর ওই অপরাধী দলে ফিরে যেতে চাইনি। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চেয়েছি। আমি ভালো জীবন যাপন করে সাধারণ মানুষের উপকার করে, আর সব শেষে আমি যে সীমান্ত অতিক্রম করে পালিয়ে যেতে চেয়েছিলাম তা ওই বিজলিকে নিয়ে ছোট্ট একটা সুখের শান্তির জগৎ গড়ে তোলার জন্য। কিন্তু সে পথেও বাধা হয়ে দাঁড়ালো, পেছনে পুলিশ আর সামনে শয়তান হোসেন আলী। হোসেন আলীকে ধরিয়ে দিয়ে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করেছি। মহামান্য আদালত যদি আমায় সুযোগ দিন, তবে আমিও সাধারণ সুস্থ মানা মানুষের মতো জীবন গড়ে তুলতে পারবো। আর আমার কিছুই বলার নেই। আমি জুম্মনকে সাধু জীবন যাপন করার উদ্দেশ্যে বেকসুর খালাস দিলাম, আর গ্যাং লিডার হোসেন আলী ও তার দলের 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করলাম। চল মাঝারে যেতে হবে, মানত করেছিস? হ্যাঁ যা বাবা, তোরা মাজার ঘুরে আয়। আল্লাহ আছে।
Like a mobile has slashed its